বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাওরা পারভীন, প্রভাষক অর্থনীতি। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে জনসংখ্যার কিছু গাণিতিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার ঘনত্ব, নিট অভিবাসন ইত্যাদি গাণিতিক প্রক্রিয়া সম্পর্কে জানব। শুরুতে আমরা নির্ণয় করব জন্মহার এবং মৃত্যুহার। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো জন্মহার এবং মৃত্যুহার নির্ণয়ের ক্ষেত্রে স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার পদ্ধতিটি ব্যবহার করে থাকেন। স্থূল জন্মহার, স্থূল জন্মহার হলো নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা ও নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতের সাথে 1000 গুণ করলে আমরা পাবো স্থূল জন্মহার, যাকে আমরা বলছি CBR ইকুয়াল টু সামেশন বি বাই সামেশন পি ইন্টু 1000। CBR অর্থাৎ ক্রুড বার্থ রেট, সামেশন বি অর্থাৎ নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা, সামেশন পি নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা। ঠিক একইভাবে আমরা নির্দিষ্ট বছরের মোট মৃত্যু সংখ্যা ও নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতের সাথে 1000 গুণ করলে আমরা স্থূল মৃত্যুহার পাব, যাকে বলা হচ্ছে CDR ইকুয়াল টু সামেশন ডি বাই সামেশন পি ইন্টু 1000। অর্থাৎ CDR যাকে বলা হচ্ছে ক্রুড ডেথ রেট, সামেশন ডি নির্দিষ্ট বছরের মোট মৃত্যু সংখ্যা, সামেশন পি নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যাকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এখন একটু বোর্ডের দিকে তাকাই, যেখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি 2014 সালের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা হলো 15 কোটি, 2014 সালে মোট জীবিত জনসংখ্যা হলো 25 লাখ, 2014 সালের মোট মৃত্যু সংখ্যা হলো 20 লাখ। আমরা এখন এই তথ্যের ভিত্তিতে স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার বের করব। সামেশন বি নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা, 2014 সালে মোট জীবিত জনসংখ্যা ছিল 25 লাখ। সামেশন পি 2014 সালের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা ছিল 15 কোটি। গুণন 1000। আমরা এখন এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। ১৬.৬৬ অর্থাৎ স্থূল জন্মহার আমরা পেয়েছি 16.66। এখন আমরা বের করব স্থূল মৃত্যুহার। সামেশন ডি অর্থাৎ নির্দিষ্ট বছরের মোট মৃত্যু সংখ্যা, 2014 সালে আমার মোট মৃত্যু সংখ্যা ছিল 20 লাখ। সামেশন পি অর্থাৎ নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, 2014 সালের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা ছিল 15 কোটি। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। আমরা পেলাম 13.33। তাহলে আমাদের স্থূল মৃত্যুহার হলো 13.33। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্থূল জন্মহার হলো 16.66 এবং স্থূল মৃত্যুহার হলো 13.33। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার বের করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখন জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করব। তার আগে আমরা জেনে নেই জনসংখ্যার ঘনত্ব কী।
কোনো অঞ্চলে বা দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে তার পরিমাপকেই বলা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তোমরা বোর্ডে জনসংখ্যা ঘনত্বের একটা সূত্র দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সামেশন টিপি বাই সামেশন টিএ, যেখানে সামেশন টিপি দিয়ে বোঝানো হয়েছে কোনো অঞ্চলের বা দেশের মোট জনসংখ্যা, সামেশন টিএ দিয়ে বোঝানো হয়েছে কোনো অঞ্চল বা দেশের আয়তন। এখন আমরা এই সূত্রকে প্রয়োগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করব। তোমরা দেখো উদ্দীপকের মধ্যে 2014 সালে মোট জনসংখ্যা দেওয়া আছে 15 কোটি এবং দেশটির আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এখন আমরা এই তথ্যের ভিত্তিতে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করব। টি সামেশন টিপি অর্থাৎ কোনো অঞ্চল বা কোনো দেশের মোট জনসংখ্যা, তাহলে এখানে মোট জনসংখ্যা হচ্ছে 15 কোটি। সামেশন টিএ অর্থাৎ কোনো অঞ্চল বা দেশের আয়তন, আমরা উদ্দীপকে আয়তন পেয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। এখন আমরা ক্যালকুলেশন করে জনসংখ্যার ঘনত্ব বের করব। অর্থাৎ 1,016 জন প্রতি বর্গ কিলোমিটারে, 1,016 জন থেকে সামান্য কিছু লোক কী করছে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে। তাহলে তোমরা এভাবে জনসংখ্যার ঘনত্বের সূত্রের মাধ্যমে জনসংখ্যার ঘনত্বটা বের করতে পারবে। শিক্ষার্থীরা আমরা এখন নেট অভিবাসন হার নির্ণয় করব। নেট অভিবাসন হারের সূত্রটি হলো বহিরাগমন বহির্গমনের পার্থক্য ও মোট জনসংখ্যার অনুপাতের সাথে 1,000 গুণ করে আমরা নেট অভিবাসন হার বের করব। শিক্ষার্থীরা আমরা উদ্দীপকে মোট জনসংখ্যা পেয়েছি 15 কোটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বহিরাগমন হলো 95,000, বহির্গমন হলো 5,37,675। এই তথ্যগুলোকে আমরা এখন আমাদের এই সূত্রের মধ্যে প্রয়োগ করে আমরা নেট অভিবাসন হার বের করব। আমাদের বহিরাগমন হলো 95,000 বিয়োগ বহির্গমন হলো 5,37,675, মোট জনসংখ্যা হলো 15 কোটি। এখন আমরা 95,000 থেকে 5,37,675 বিয়োগ করে আমরা বহিরাগমন এবং বহির্গমনের পার্থক্য বের করব। ৪,৪,২,৬,৭,৫ আমরা পার্থক্য পেলাম -৪,৪,২,৬,৭,৫ এখন আমরা -2.95 তার মানে আমরা নেট অভিবাসন হার হচ্ছে -2.95
তার মানে আমরা দেখতে পাচ্ছি নিট অভিবাসনের হার হচ্ছে ঋণাত্মক। সাধারণত উন্নত জীবনযাপন যেখানে থাকে উন্নত দেশগুলোতে নিট অভিবাসনগুলো হয় ধনাত্মক, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু জীবনযাত্রার মান উন্নত খুব একটা নয় সেহেতু এখানে নিট অভিবাসন বেশিরভাগ ক্ষেত্রে হয় ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা নিট অভিবাসন হার পেয়েছি -2.95। শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা গাণিতিক বিশ্লেষণগুলো বুঝতে পেরেছ। তোমরা সবসময় মনে রাখবে উদ্দীপকের মধ্যে তথ্যগুলো দেওয়া থাকে, তোমরা যদি সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে সহজেই তোমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। সামনে পরীক্ষা, ভালো করে প্রস্তুতি নেবে এবং এই যে গাণিতিক বিশ্লেষণগুলো আমরা পড়লাম সেগুলোকে বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষার হলে খুব সহজেই তোমরা উত্তরগুলো দিতে পারছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।